বন্ধুরা, ফলনের পূজোর পরের দিন আমরা মানে সোমবার হচ্ছে 30 তারিখ, আমরা এই গ্রামটা একটু ঘুরে দেখছি, শিবানীপুরটা। এই আমরা বেরিয়ে পড়লাম, ঘুরতে যাচ্ছি। দেখো বন্ধুরা, কি সুন্দর মাশরুম হয়েছে, দেখেছো গাছের মধ্যে কি সুন্দর কাঠের মধ্যে হয়েছে মাশরুম। আর একটা জিনিস তোমাদের দেখানো হয়নি, ভুলে গেছি ভিডিওটা করতে, এত সুন্দর আনারস হয়েছিল গাছে, অপূর্ব দেখতে লাগছিল। সেই ভিডিওটা তোমাদের মানে শেয়ার করতে পারলাম না, তোলা হয়নি বলে, কিন্তু খুব সুন্দর লাগছিল। বন্ধুরা, শর্টকাট হবে বলে ওই গ্রামের লোকের একজনের জায়গার উপর দিয়ে আরেকজন যেমন যায়, আমিও সেইভাবেই যাচ্ছি। ওনারা সব পরিচিত ওনাদের, দেখো একজনের বাড়ির ভিতর দিয়েই যাচ্ছি গ্রামটায় ঘুরতে যেতে। অত বড় গ্রামটা তো পুরো মানে ঘোরা সম্ভব না, যতটুকু হয়েছে ততটুকুই তোমাদের দেখাচ্ছি। দেখো কি সুন্দর চারিদিক সবুজে সবুজ, এত ভালো লাগছে না, কি বলবো। পুকুরটা দেখো কি সুন্দর, পানা ভরে গেছে, সবুজ হয়ে আছে, এত সুন্দর লাগছে না, তোমাদের কি বলবো। সকালবেলা বেরিয়েছি ঘুরতে, তারপর রোদ উঠে গেছিল। বন্ধুরা দেখো, এখানে খেজুর গাছ হয়েছে, কিন্তু এই খেজুর গাছটাই খেজুর হয়নি। দেখো যাচ্ছি আমরা, এখানে খেজুর গাছগুলো পুরো ফাঁকা, ছোট ছোট গাছ, হয়তো এগুলো সামনে বছর হয়তো হবে গাছগুলোতে। দেখো বাঁশ গাছ, এখানটা বাঁশ গাছ দেখতে পাচ্ছো তোমরা, বাঁশ গাছ হয়েছে, কিছু গাছ কাটা হয়েছিল। দেখো বাঁশ গাছ, এটা বাঁশ গাছে শুনেছি ভূত থাকে, বাবা ভয়ও লাগছে, যদিও সকালবেলায় বেরিয়েছি, জানি না এখানে ভূত আছে কিনা। এই দেখো জবা ফুল হয়ে আছে গাছে, গাছ ভরে জবা ফুল হয়ে আছে, তোমরা দেখতে পাচ্ছো কিনা জানি না, এটা অনেকটা দূরে আছে গাছটা, তুলেছি আমরা। দাঁড়াও তাল গাছ দেখাচ্ছি, এখানে গাছে গাছ, এই দেখো জবা ফুল হয়েছে, দেখো দেখতে পাচ্ছ, ওই দেখো খেজুর গাছ, আর একটা খেজুর গাছ, গাছ ভরে খেজুর হয়েছে, দেখো এত লোভ লাগছিল মনে হয় গাছ থেকে পারি, কিন্তু অন্যের গাছ হাত দেওয়াটাও ঠিক না, যেহেতু আমরা ওখানে ঘুরতে গেছি আর পাড়ার মতো কোনো পজিশন নেই। দেখো গাছ ভর্তি তাল হয়েছে, দেখো দেখতে পাচ্ছ তোমরা, জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, রোদ উঠেছে, এত মুখে রোদ লাগছে দেখাতে পাচ্ছি না, দেখো না বেরিয়েছি সকালে ঘুরতে ঘুরতে রোদ উঠে বেরিয়ে পড়েছে, আর ছাতা নিয়ে বেড়াইনি, ভীষণ রোদ। বন্ধুরা দেখো এই মাঠটায় বর্মা শাক ভর্তি, আমরা বাজার থেকে কিনে খাই এই শাকগুলো। এই দেখো এখানে যাওয়ার পথে একজনের একটা তারা মায়ের মন্দির করছে, কি সুন্দর দেখতে, আর এখানে দাঁড়াও দুখানা পাখি কি অপূর্ব কথা বলে, পাখিগুলোর খাবার দেওয়া আছে, বড় খাঁচার মধ্যে পাখিগুলো রাখা আছে,
স্টিলের খাতাটা। এই দেখো খরগোশ, মানে ওনারা মানে সব পুষেছে বাড়িতে, খরগোশ, এদিকে পাখি। আর একটা জিনিস দেখাবো, দেখলে তোমরা অবাক হয়ে যাবে, দাঁড়াও দেখাচ্ছি জিনিসটা। এই খরগোশগুলো ঘাস খাচ্ছে, খাবার দিয়ে রেখেছে। এই যে এইটা দেখো বন্ধুরা কি সুন্দর, এটা কি বলতো, প্রথমে ভেবেছিলাম ময়ূর, কিন্তু না, যত সামনে আসছে মানে এটা হচ্ছে মোরগ, বুঝেছ? কি সুন্দর, অপূর্ব দেখতে, পিছনটা পুরো ময়ূরের মতো, পাখন মালা। আমরা বেরিয়ে পড়েছি রাস্তায়, মেন রাস্তায় কলা বাগান, ওখানে কি কলা হয়েছে, পুরো সারি দিয়ে কলা গাছ, এত অপূর্ব লাগছে না, মানে কি বলবো। আমরা তো কিনে খাই, মনে হচ্ছে গাছ থেকে হাত দিয়ে পেরে নিই, কিন্তু অন্যের গাছ হাত দিতে পারবো না। এই দেখো এখানে একটা মুড়ির কারখানা, মুড়ির, আমরা তো কিনে মুড়ি খাই, এনারা কি সুন্দর মুড়ি তৈরি করে, মেশিনে মেশিনে তৈরি করেন, না আগে তো এমনি ভাজা হতো কড়ায়। এই দেখো আমরা এখানে মুড়ির কারখানায় এসেছি, বস্তা বস্তা মুড়ি রাখা এখানে। ওই ভিতরটা ঢুকেছি, কারখানার ভিতরটা একটু ঢুকে দেখো, কারখানার ভিতরটা ঢুকে দেখছি, এই দেখো সব চালের মুড়ির চালের বস্তা রাখা আছে। এখানে পিছনেও একটা পুকুর, একটা নারকেল গাছ আছে, এই দেখো সব চালের বস্তা, মুড়ি মানে মুড়ির চাল, আশফল গাছ, এটা একটা আশফল গাছ, ছোট ছোট আশফল, ছোট্ট গাছে কি সুন্দর গাছ পুরে আশফল হয়েছে। আমরা ঘুরতে এসেছি গ্রামে, দেখো কেমন লাগছে, প্রচণ্ড রোদ, এখন বাজে সারি দিদি, সব সাইডে ওই তোমার সুপারি গাছ লাগানো আছে, গ্রামে যেমন ওই বাউন্ডারি দেওয়া থাকে, দেখো গাছ কাটা, গাছের গুড়িগুলো কেটে কেটে এখানে রেখে দিয়েছে, ওখানে একটা পিছনে পুকুর। কিন্তু গ্রাম হলে কি হবে, কিন্তু সুন্দর সুন্দর বাড়ি করেছিল, কি প্রচণ্ড সুন্দর দেখার মতো, এত সুন্দর রং বেরঙের সব বাড়ি করেছে না, মানে কি বলবো তোমাকে। আমরা যেমন ছবিতে আঁকতাম না খাতায় সেরকম কালারিং করা। দেখো দেখো দৃশ্যটা দেখেছো কি ভালো লাগছে, এগুলো কি গাছ জানি না, তোমাদের জানা থাকলে বলো, কলা গাছের মতো দেখতে, হসপিটালের সাইডে রাখা থাকে গাছগুলো, দেখেছি বসানো থাকে। এত ঠান্ডা, মানে আমাদের কলকাতা শহরে ভীষণ গরম, কিন্তু এখানটা গ্রামে কোনো এত হাওয়া দিচ্ছে, আর এত ভালো লাগছে, রোদ উঠেছে প্রচণ্ড রোদ, কিন্তু বেশ গরম লাগছে তা না, কিন্তু ওই গাছের তলায় দাঁড়িয়েছে না, বেশ ভালো লাগছে, আসতেই ইচ্ছা হচ্ছে না। দেখুন একটা বাচ্চা ছেলে কি দুষ্টামি করছে, গাছে উঠছে, নাপছে, ওইখানে কি সব বস্তা রাখা আছে, বালির বস্তা নাকি, জানে কারোর বাড়ি টাড়ি হচ্ছে, বোধহয় বস্তা না বালির বস্তা রাখা আছে, বাচ্চাটা উঠছে নাপছে, আমরা হলে কত ভয় পেতাম। আমরা বাড়িতে চলে এসেছি, বাড়ির সামনে একটা পেঁপে গাছ আছে, দিশি পেঁপে, কি সুন্দর পেঁপেটা দেখো গাছের মধ্যে হয়ে আছে, অপূর্ব লাগছে দেখতে। এই যে এবার দুপুরবেলা খাওয়া স্টার্ট হয়ে গেল, আমরা এসে ঘুরে টুরে এসে খেতে বসেছি, দুপুরবেলা খাওয়া হচ্ছে, দেখো মানে পুজোর পরের দিন এটা খাওয়াটা। সবাই খাচ্ছি আমরা এখানটা, এই দেখো ভাত ডাল, আর এটা হচ্ছে শাকের তরকারি মাছের মাথা দিয়ে, মাছের কালিয়া, মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি, দেখেছ পারবাই, বা তুলতে পারিনি, একটু অসুবিধা হচ্ছিলো খেতে বসেছিলাম। হ্যাঁ, ভালো লাগলে ভিডিওটা লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। এই দেখো আমরা এবার বাড়িতে, বাড়ির দিকে রওনা হচ্ছি, বাসের মধ্যে আছি, ঠিক আছে, এবার বাড়িতে পৌঁছাচ্ছি। এই দেখো আমার মেয়ে দুষ্টুমি করছে, দেখো না বাসের মধ্যে,
প্রচণ্ড ভিড়। অবশ্য আসানসোল বাসটা খুব একটা ভিড় হয়নি। এরকম আমরা বাসে করে আসছি, দেখেই বুঝতে পারছো আমরা বাসের মধ্যে আছি। শিবানীপুর থেকে আমাদের বাড়ি আসতে প্রায় 1 থেকে 1 ঘন্টা 20 মিনিট 25 মিনিট। তাহলে বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই শেষ করলাম।